আমাদের 1 মাস 15 দিন হয়ে গেল, উনি ওনার কথার দাম রাখতে পারলেন না, তাহলে উনাকে মিথ্যাবাদী বলবো না তো কি বলবো? যদি তোমার 10-এর জায়গায় 20 হয়, 21 দিনে আন্দোলনটা তোমার বন্ধ হবে না, তোমার জায়গাটা তোমারই থাকবে। উনি সাউথ থানা ডিসি আমাদের মানে ঘুম পাড়ানি ছড়া কেটে আমাদেরকে ওই দিনকার ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেল। আমরা সেই রাতে এখানে এসে মানে রাত নাইট স্টে করতে চেয়েছিলাম, কিন্তু যাতে সেটা ভঙ্গ হয় সেই কারণে উনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলে গেলেন। আমরা কত আমাদের সহযোদ্ধাকে হারিয়েছি, তারা সুইসাইডের পথ, আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, এবং এইভাবে দিনের পর দিন আমরা বঞ্চিত হয়ে পড়ে আছি। নভেম্বর মাসের 7 তারিখে এসে বলেছিলেন যে আমাকে 10 দিন দিন, আমি উপর মহলে কথা বলে আপনাদের জানাবো। নভেম্বর মাস চলে গেল, ডিসেম্বর মাস শেষ হওয়ার পথে, এখনও পর্যন্ত পুলিশ প্রতিনিধির কোনো খবর নেই। চাকরিজীবীরা পড়ে আছে ধর্মতলার মাতঙ্গিনী হাজরার পদবেশে, কি বলছে তার কি বলছে আপনাদের শোনাবো, তাদের দুঃখের কথা আপনাদের সাথে ভাগ করে নেবো। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, বাড়াবেন, হয়তো বা আমাদের দিকে একটু চেয়ে তাকাবেন। উনি নিজে না আসুক, কিন্তু কোনো সরকারি প্রতিনিধি উনি হয়তো পাঠাবেন। এই আশাতে 569 দিন মানে প্রায় 2 বছরের কাছাকাছি, এই 2 বছরের মধ্যে একবারও পাঠায়নি। আমরা পাশে যারা এসে দেখছিল ওদের কাছেও গিয়েছিল, ওদেরও কান্নার দুঃখ আমরা শুনে এলাম। 1 মাস 15 দিন আগে সাউথ থানার ডিসি এসে উনি বলে গিয়েছিলেন, মানে আমাদেরকে 10 দিনের মধ্যে বলছিল যে এখন দীপাবলির মরশুম, সামনে ছট পুজো, দীপাবলি, হ্যাঁ খেলা চলছে, এই সব উৎসবের মরশুমে এখন দেখা সাক্ষাৎ হবে না, কারোর সাথে বসা হবে না, তাই জন্য 10 দিন পরে আপনাদের একটা সুরাহা করব, মানে একটা সরকারি প্রতিনিধির সাথে আমাদের মানে বাক্যালাপ করাবে। তো সেই সুরাহা করতে করতে তারপরে আমরা 72 ঘন্টা অনশনে বসলাম আপনার করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশে, বিকাশ ভবনের পাশে, কিন্তু উনি সাউথ থানা ডিসি আমাদের মানে ঘুম পাড়ানি ছড়া কেটে আমাদেরকে ওই দিনকার ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেল। আমরা সেই রাতে এখানে এসে মানে রাত নাইট স্টে করতে চেয়েছিলাম, কিন্তু যাতে সেটা ভঙ্গ হয় সেই কারণে উনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলে গেলেন। অবশ্যই মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি যদি নাই হতো তাহলে উনি একটা কিছু একটা করতেন, 10 দিন হোক 15 দিন হোক 20 দিন হোক। আজ 1 মাস 15 দিন হয়ে গেল, উনি ওনার কথার দাম রাখতে পারলেন না, তাহলে উনাকে মিথ্যাবাদী বলবো না তো কি বলবো? আর যেই কারণে উনি যেহেতু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই জন্য আমাদেরকে দেখা সাক্ষাৎ করানো হলো না দেখেই, তবেই আমরা কিন্তু শান্তভাবে, আমরা কোনো আইন শৃঙ্খলাকে ভঙ্গ করে না, শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ ভাব বজায় রেখেই আমরা মাননীয়ার সাথে দেখা করতে ডেপুটেশন দেওয়ার জন্যই গিয়েছিলাম কালীঘাট, এবং সেখান থেকে আমাদের সেই জনা 55 জন মহিলাকে এবং 4 জন ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটা 55 জন মহিলা নিরস্ত্র বাহিনী ছিল তারা, সেই মহিলাদের কাছে কোনো আগ্নেয়াস্ত্রও ছিল না, ক্ষেপণাস্ত্রও ছিল না, তারা কোনো জঙ্গি মানে আন্দোলনকারীও নয় যে কিছু একটা অ্যাক্টিভিটি করবে। আর 520 জন পুলিশ যারা সশস্ত্র বাহিনী, তারা তাদের ঘেরাটো পার করে তারা পৌঁছেছে, তাহলে কি ধরনের পুলিশ বলুন, আইন শৃঙ্খলা কিরম? এই আপনাদের চাকরি যারা চুরি করে খেয়ে নিয়েছে, যাদের খাটের তলাতে কোটি কোটি টাকা পাওয়া গেছে, তাদেরকে এই রাজ্যের পুলিশ ধরেনি, তাদেরকে ধরেছে কেন্দ্র এজেন্সি। কিন্তু আপনারা যখন আপনারা হকের চাকরি চাইতে যাচ্ছেন, তখন আপনাদেরকে পুলিশ দিয়ে মারা হচ্ছে, ধরা হচ্ছে, কামড়ে দেওয়া হচ্ছে, তারপরেও বলবেন মানবিকতা এখনো কম্বকন্দর ঘুম ভাঙবে? আশাবাদী আছি, আশা করতে তো পারি না, আশাবাদী যে যদি ঘুম ভাঙে, কারণ তাছাড়া আমাদের আর কোনো আমাদের আর কোনো উপায় নেই, আমাদের এইটাই শেষ রাস্তা। আমরা রাস্তায় বসে আন্দোলন করে যদি কুম্ভকর্ণ তথা মাননীয় মুখ্যমন্ত্রী যদি ঘুম ভাঙাতে পারি, ওনার যদি দয়া হয় আমাদেরকে, কারণ আমাদের তো আদালত এবং উনি ছাড়া আমাদের বাঁচার রাস্তাও নাই, আমাদের নিস্তারও নাই, এবং এইভাবে আমরা দিনের পর দিন এই রাস্তায় বসে থেকে যদি ওনার মানবিকতার কিছু দৃষ্টান্ত উনি দেখান, তাহলে পরে আমরা তো এই জীবনে বাঁচবো, সেই আশার আলো নিয়েই আমরা দিনের পর দিন আজ 559 দিন আপার প্রাইমারি, বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বসে আছি, যাতে উনি অন্তত আমাদের একটা রাস্তা খুলে দেন, এইটাই করজোরে বারবার ওনার কাছে আবেদন করছি। যতই উনি অত্যাচার করুন, তবু আমরা ওনার কাছ থেকে আমরা এইটাই আশা করছি যে উনি মানবিক হবেন আজ না হোক কাল, কারণ আমরা তো ওনারই সন্তান, উনি আমাদের
মাতৃতুল্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানে হচ্ছে আমাদের মাতৃসমা, তা উনি আশা করছি কিছু একটা করবেন, এই আশা নিয়ে আমাদের বসে থাকা বা এত দূর দূরান্ত থেকে আমি পূর্ব বর্ধমান থেকে প্রতিদিন ছুটে আসি সকালবেলায় রাত্রে বাড়ি ফিরি, বাড়িতে বৃদ্ধ মা বাবা সবাইকে ফেলে দিয়ে আমার একটা আশা নিয়েই আমরা এখানে ছুটে আসি যাতে ওনার মানে কিছু অন্তত সুরাহা হয় আমাদের এবং আমরা যেন জীবনে একটু বাঁচার আলো পাই। কারণ আমরা আজকে আমাদের আর চাকরির বয়স নাই, আমাদের দেয়ালে ফিট ঠিকে গেছে, আমার বয়স 40-এর অনেক বেশি, তবু আমরা আজকে মানে হচ্ছে আশা করে বসে আছি যে 10 বছর যদি চাকরি করতে পাই, 12 বছর 15 বছরও যদি চাকরি করতে পাই ওভারেজ হিসেবেও, তাহলেও অন্তত সেই 10-12 বছরও তো অন্তত আমার মা বাবার মুখে অন্ন বা সেবা শুশ্রূষা থেকে আরম্ভ করে চিকিৎসা ব্যবস্থাটা করতে পারবো, বা তাছাড়া এইভাবে আমরা দিনের পর দিন বসে থেকে এই আশাটুকুই করি। এবং এই মঞ্চে এসে আমরা কত আমাদের সহযোদ্ধাকে হারিয়েছি, তারা সুইসাইডের পথ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এবং এইভাবে দিনের পর দিন আমরা বঞ্চিত হয়ে পড়ে আছি। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবার আমি শেষ আবেদন জানাই, উনি যেন মানবিক মুখ হিসেবে আমাদের মমতাময়ী মা হিসেবে যাতে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কিছু একটা ব্যবস্থা করে দিয়ে আমাদের জন্য অন্তত এই মঞ্চ থেকে এই রোদ জল ঝড় বৃষ্টি শীত থেকে আমাদেরকে উদ্ধার করেন, এইটাই আমাদের আশা, আর কিছু আমার নেই।